হ্যাঁ বন্ধুরা, আমরা চলে এসেছি এমপ্লয়মেন্ট ব্যাংক wb.gov.in, যেটা হচ্ছে পশ্চিমবঙ্গের এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট। এর মাধ্যমে কিন্তু যুবশ্রী অর্থাৎ বেকার ভাতাগুলো সরকার এখনো পর্যন্ত দিয়ে আসছে। আপনি যদি এখনো পর্যন্ত যুবশ্রীতে নাম না লিখিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি এখানে নামটা লেখাতে পারেন, মানে অ্যাকচুয়ালি আপনি এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত করতে পারেন। যেটা পূর্ব দিনে করা হতো এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে গিয়ে, এখন আপনারা অফলাইনে না করে অনলাইনে ঘরে বসেই কিন্তু করে নিতে পারবেন। এমপ্লয়মেন্ট ব্যাংক wb.gov.in এর মাধ্যমে এখানে অফিসিয়ালি এসে আপনারা নতুন করে একটি নাম নথিভুক্ত করে নেবেন, এনরোলমেন্ট করে নেবেন, তাহলেই কিন্তু হবে। এখনও পর্যন্ত বহু ক্যান্ডিডেট নাম এনরোল করে রেখেছে, কিন্তু 1500 টাকা বেকার ভাতা এখনও তাদের স্টার্ট হয়নি। প্রত্যেক বছর কিছু কিছু পরিমাণ ক্যান্ডিডেট, 1 লক্ষ ক্যান্ডিডেটকে কিন্তু বেকার ভাতা দেওয়া শুরু করা হচ্ছে, এবং লিস্ট কিন্তু একটা একটা করে আসতেই থাকছে। আপনারা লিস্টগুলো এরকম নোটিশ দেখে ফলো করতে পারবেন। তো আমরা এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে মেনলি আলোচনা করতে চাইছি, সেটা হচ্ছে এমপ্লয়মেন্ট ব্যাংকের মাধ্যমে সরকার যেমন বেকার ভাতা দিচ্ছে, বেকারদেরকে সাকার করারও কিন্তু গুরুত্বপূর্ণ নথিগুলো আপলোড করছে। এই এমপ্লয়মেন্ট ব্যাংক wb-র এখানে আমরা অ্যাডভার্টাইজমেন্ট সেকশন থেকে নতুন একটি নোটিফিকেশান পেয়ে যাব, সেটাকে নিয়েই এই ভিডিও থাকবে বিস্তারিত আলোচনা। আপনার যদি এখানে নাম নথিভুক্ত হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি এখানে এক্সট্রা ফেসিলিটি পাবেন, কারণ আপনি একজন এক্সচেঞ্জ কার্ড হোল্ডার বা এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম নথিভুক্তিকরণ করেছেন, সেজন্য কিন্তু আপনাকে সেই স্পেশাল সুযোগটা দেওয়া হবে। তাহলে আপনারা যেটা করবেন, সর্বপ্রথম এই জায়গায় আসার পর অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এমপ্লয়মেন্ট ব্যাংক wb.gov.in, এই ওয়েবসাইটে আসার পর কিন্তু আপনারা খুঁজে নেবেন অ্যাডভার্টাইজমেন্ট সেকশনটি। অ্যাডভার্টাইজমেন্ট সেকশনে যখনই আসবেন, এখানে আপনারা দেখতে পাবেন হোয়াটস নিউ, নতুন করে কী কী সুযোগগুলো আপনাদের জন্য থাকছে। আপনাদেরকে জানিয়ে রাখবো, 4 নম্বরে আছে ওয়েবসাইট লিঙ্কস অফ ওয়েস্ট বেঙ্গল। এখানে কিন্তু পশ্চিমবঙ্গের যে লিঙ্কগুলো দেওয়া আছে, পশ্চিমবঙ্গে নিয়োগ বিজ্ঞপ্তি, সেই লিঙ্কগুলো পাবেন। 3 নম্বরে বলা আছে সার্ভিস প্রোভাইডার লিস্ট, এখানে কিন্তু আপনারা পাবেন। এবং 2 নম্বরে পার্টশিল্পে প্রশিক্ষণের মাধ্যমে চাকরির একটি সুযোগ কিন্তু পশ্চিমবঙ্গ সরকার দিয়েছে, সেটা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন, পূর্বে আমরা ভিডিও দিয়ে অবগত করেছিলাম। এবং 1 নম্বরে যেটা আছে সার্জেন্ট নিয়োগের একটা কিন্তু নোটিফিকেশান আপনারা পাচ্ছেন, এর উপর ক্লিক করুন, নোটিফিকেশানটা অন স্ক্রিনে চলে আসবে, আপনি এটাকে ডাউনলোড করুন। এখানে কিন্তু 15টার উপর সার্জেন্ট নিয়োগের একটা বিজ্ঞপ্তি প্রকাশ করে দিয়েছে, 5/2020, এটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার। আপনারা দেখতে পাচ্ছেন 2020 ফর দ্য পোস্ট অফ সার্জেন্ট আন্ডার কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে কিন্তু এই নিয়োগটা হতে চলেছে, এবং msc.wb.org হলো এর মিউনিসিপ্যালের অফিসিয়াল ওয়েবসাইট। আপনারা মিউনিসিপ্যালের ওয়েবসাইট থেকেও চাইলে নোটিফিকেশানটা ডাউনলোড করতে পারবেন, কিন্তু আমরা এমপ্লয়মেন্ট ব্যাংকের মাধ্যমে আসবো, কারণ এখানে এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্তিকরণ থাকলে একটা স্পেশাল সুবিধা পাওয়া যাচ্ছে। যেহেতু পশ্চিমবঙ্গ সরকার এমপ্লয়মেন্ট ব্যাংকের আন্ডারে এটিকে অন্তর্ভুক্ত করেছেন, তাহলে এই সুযোগটা আপনারা কিন্তু নেবেন। সার্জেন্ট হিসেবেই নাম্বার অফ ভ্যাকেন্সি এখানে বলে দেওয়া হচ্ছে, 15টা ভ্যাকেন্সিতে কিন্তু চাকরি দেবে। জেনারেলদের জন্য 7টা ভ্যাকেন্সি আছে, এবং আদার্স ক্যাটাগরিদের জন্য ভ্যাকেন্সিগুলো কিন্তু ভাগ করে দেওয়া আছে। আপনাদেরকে জানিয়ে রাখবো, এখানে পে লেভেল 11 দেবে, যেটা হচ্ছে পে ম্যাট্রিক্স রোপা 2019 হিসেব অনুযায়ী, এবং 18 থেকে 39 বছরের মধ্যে আপনাকে আবেদন করতে বলছে। আপনি যদি SC/ST OBC হয়ে থাকেন, তাহলে সংরক্ষণের নিয়ম অনুসারে আপনারা ছাড় পাবেন। মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান চাইছে উচ্চ মাধ্যমিক পাস, তার সঙ্গে আপনার মোটামুটিভাবে উচ্চতা দরকার আছে 5 ফুট 7 ইঞ্চি, বুকের ছাতি দরকার আছে 34 ইঞ্চির মতো, এবং বিয়ার বডি উইথ আর্মস ডাউন, এটা কিন্তু ঠিক থাকতে হবে। প্রেফারেন্স উইল বি গিভেন টু এক্স মিলিটারি, এক্স আর্মড পুলিশ, এক্স ন্যাশনাল ভলেন্টিয়ার ফোর্স পার্সোনাল। আপনি যদি এগুলোর অন্তর্ভুক্তিকরণ হয়ে থাকেন, এক্স মিলিটারি বা এক্স আর্মড পুলিশ বা এক্স ন্যাশনাল ভলেন্টিয়ার ফোর্সের সদস্য থেকে থাকেন, তাহলে আপনি এক্সট্রা সুযোগ সুবিধা পাবেন। এখানে বলে দেওয়া আছে প্রেফারেন্স দেওয়া হবে। আচ্ছা, এখানে আপনাদেরকে মাথায় রাখতে হবে যে লোয়ার এজ লিমিট 18 এবং ম্যাক্সিমাম এজ লিমিট 37, সেটাও হিসেব করা হবে 1 জানুয়ারি 2020 হিসেব অনুসারে। তবে হ্যাঁ, SC/ST OBC-দের জন্য কিন্তু ছাড় থাকবে। বোথ মেন অ্যান্ড ওম্যান আর এলিজিবল ফর দ্য অ্যাবাভ পোস্ট, সেটাও কিন্তু এখানে বলে দেওয়া আছে, এবং কীভাবে নিয়োগটা হবে তার সঙ্গে সঙ্গে কী সিলেবাস আছে সেটাও কিন্তু এখানে বলে দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। মেথড অফ রিক্রুটমেন্ট অ্যান্ড সিলেবাস, দ্য মেথড অফ রিক্রুটমেন্ট অ্যান্ড সিলেবাস উইল বি নোটিফাইড লেটার অন ইন আওয়ার ওয়েবসাইট msc.wb.org। অর্থাৎ আপনাকে মিউনিসিপ্যাল সার্ভিসের অফিসিয়াল ওয়েবসাইট ফলো করতে হবে পরবর্তী ক্ষেত্রে মেথডগুলো জানার জন্য। অ্যাপ্লিকেশান ফি যেটা দেবেন সেটা কিন্তু নন রিফান্ডেবল, মাথায় রাখবেন। আপনাদেরকে দেখিয়ে দিতে চাইবো, অ্যাপ্লিকেশান ফি 150 টাকা চাওয়া হচ্ছে, তার সঙ্গে সঙ্গে
পঞ্চাশ টাকা প্রসেসিং চার্জ, 20 টাকা এক্সট্রা, এই টাকাটা কিন্তু লাগবে। তবে এসসি এসটি পিএইচ ক্যান্ডিডেটদের জন্য কিন্তু প্রসেসিং চার্জ 150-র পরিবর্তে 50 টাকা লাগছে এবং 20 টাকা কিন্তু লাগছে, মানে 170 এখানে শুধু 70 এসসি এসটিদের জন্য। এই বিষয়টি মাথায় রাখবেন এবং আপনারা কিন্তু ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার চালানটি কিন্তু কাটবেন, অ্যাকাউন্ট নাম্বার এখানে দেওয়া আছে, এই অ্যাকাউন্ট নাম্বারে আপনারা টাকাটা ডিপোজিট করবেন। তারপরে আপনারা অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু আবেদনটি করবেন। বিসাইড অ্যাবাভ এ ক্যান্ডিডেটস মে অপ্ট ফর অনলাইন পেমেন্ট ফর অ্যাপোর্সেড ফিজ অ্যান্ড চার্জেস থ্রু, এইটার মাধ্যমে কিন্তু বিল ডেস্কে আপনার অনলাইন চার্জিংটা হবে যদি আপনি অনলাইন বি পেমেন্ট করেন। মিসলেনিয়াস আছে এবং লাস্ট ডেট এখানে কিন্তু বলে দেওয়া আছে। লাস্ট ডেট আপনাদেরকে দেখিয়ে দেবো, অনলাইন অ্যাপ্লিকেশন অ্যান্ড জেনারেশন অফ চালান ইজ 7/4/2020 অ্যান্ড অ্যাপ্লিকেশন ফি অ্যালং উইথ প্রসেসিং চার্জেস মাস্ট বি ডিপোজিটেড টু দ্য ব্যাঙ্ক বাই 8/4/2020-র মধ্যে আপনাকে পেমেন্ট মেটাতে হবে। 7/4/2020-র মধ্যে আপনাকে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। নোট বলে দেওয়া আছে, দ্য ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন রিজার্ভস দ্য রাইট টু রেক্টিফাই এরর্স অ্যান্ড অমিশনস ইফ এনি ইন দ্য প্রসেস অফ হোল্ডিং দ্য এক্সামিনেশন অ্যান্ড ফাইনাল ডিক্লারেশন অফ রেজাল্ট। তো মিউনিসিপ্যাল সার্ভিস সব রকম অধিকার রাখে, যারাই নিয়োগ করে নিয়োগ অথরিটি অবশ্যই এই সমস্ত অধিকারগুলো রাখে, এগুলোকে নিয়ে ভেঙে পড়ার কিছু বিষয় নেই। তাহলে আপনি যদি এখানে ইচ্ছুক হয়ে থাকেন সার্জেন্ট পদে চাকরি করতে, তাহলে কিন্তু আপনি আবেদনটি করে দিতে পারেন। যোগ্যতা বেশি চাইছে না, উচ্চ মাধ্যমিক পাস চাইছে এবং মোটামুটিভাবে শরীর স্বাস্থ্য হাইট ঠিকঠাক যদি থাকে তাহলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন। 15টা ভ্যাকেন্সি আছে, পারমানেন্ট পোস্ট হবে এবং ভালো মাপের স্যালারি কিন্তু আপনার জন্য থাকছে। আপনাদেরকে এইটি বলার সঙ্গে সঙ্গে মূল বিষয়টি শেষ করছি এবং আপনাদেরকে একটি বিজ্ঞাপনের সম্মুখীন করছি, এবং সেটি হলো আপনি যদি গেম খেলে উপার্জন করতে চান, ডেসক্রিপশনে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। ক্রিয়েট এ কনটেস্ট করার জন্য আপনি কিন্তু এইভাবে কনটেস্টগুলো তৈরি করতে পারেন এবং এখান থেকেও কিন্তু এক্সট্রা সুযোগ থাকছে আপনাদের জন্য প্রচুর টাকা ইনকাম করার। অনেকেই গেম খেলছে এবং উপার্জন করছে, আপনি চাইলে খেলতে পারেন। এখান থেকে আপনাদেরকে বাছাই করে নিতে হবে, উইকেট কিপার থেকে শুরু করে অলরাউন্ডার এভরিবডি, মোটামুটিভাবে টিম আপনাকে তৈরি করে নিতে হবে, সেটাই কিন্তু এখানে বলা থাকছে। এইভাবে কিন্তু স্টেপ বাই স্টেপ ফলো করলে আপনি পরের স্টেপে পৌঁছে যাবেন এবং এখানে আপনাদেরকে আপনি আপনার বন্ধুদেরকে শেয়ার করে কিন্তু এখানে যোগ করতে পারবেন আপনার কোডের মাধ্যমে। তাহলে কিন্তু এই কনটেস্টে আপনি যদি জেতেন তাহলে কিন্তু 100% সুযোগ পাচ্ছেন আপনি বেশি টাকা উপার্জন করার। আরও বিস্তারিত জানতে ডেসক্রিপশন চেক করবেন। ধন্যবাদ।